শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তত করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো নিয়মিত আজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌমিত্র শুভ আজ থেকে 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে তবে প্রথম দিন শুধু রাজধানীর আইডিয়াল স্কুল কেন্দ্রে টিকা দেয়া হবে এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি প্রথম ধাপে রাজধানীর 8 কেন্দ্রে এবং 21 জেলায় চলবে ভ্যাকসিনেশন সোমবার প্রথম দিনে ঢাকার আইডিয়াল স্কুলে দেয়া হবে করোনার টিকা শিক্ষামন্ত্রী বলেন প্রথম ধাপে দেশের 21 জেলায় দেয়া হবে ফাইজারের টিকা স্কুলগুলো এই মধ্যে পাঠিয়ে দিয়েছে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বরের তথ্যপত্র কেন্দ্রগুলো কাছাকাছি রাখার সুপারিশও করা হয়েছে তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে তার যেটা তাদের জন্ম নিবন্ধন দিয়ে সেটা আমরা তাদেরকে ব্রিফিং দিচ্ছি তারা যেন সহজে করতে পারে সেটা সহজভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি বড়রা যেমন সহ্য ক্ষমতা আছে ওদের সহ্য ক্ষমতাটা বড়দের মতো এখনো তো অর্জন হয়নি আসলে এসি রুম চাচ্ছেন যে এসি রুমে বসে যাতে টিকাটা দেওয়া যায় আমাদের ভলান্টিয়াররা যেমন কাজ করবে শিক্ষকরা যেমন কাজ করবেন তেমনি আমরা আশা করব যে অভিভাবকদের আমরা সব রকমের সহযোগিতা পাবো এদিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাউশি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষার্থীদের সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে কোন কেন্দ্রে শিক্ষার্থীরা টিকা নেবে তার রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নম্বরের মেসেজে জানিয়ে দেওয়া হবে কোনো কারণে যদি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন না হয় তাহলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17 নথি গায়েবের ঘটনায় 6 কর্মচারীকে আটক করেছে সিআইডি এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে রোববার বেলা 12টার দিকে মন্ত্রণালয়ের নিচ তলায় অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্যপত্র সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট এ সময় অন্তত 13 জনের আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী নূর জানান পুলিশ ও সিআইডি বিষয়টি তদন্ত করে দেখছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা করছেন এদিকে অতিরিক্ত সচিব শাহ আলমকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন জোসেফ ভাই হলো আপনার বুধবার দিনে হলো ডাক ফাইলটা একটা ফাইল ক্যাবিনেটে রাখছে বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে 12টার সময় সে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খুলে ফ্লাপার দেখা যাচ্ছে ফাইলটা নাই 17টা ফাইলই নেই আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি জিজ্ঞাসাবাদ করব তদন্ত যেটা কি তদন্তের একটা অংশ আমরা গত বৃহস্পতিবার জানতে পারি দুপুরের দিকে জানতে পারি যে আমাদের উন্নয়ন শাখার অফিস রুম থেকে কিছু ফাইল মিসিং হয়েছে অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে গ্লাসগোতে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি এর আগে রোববার সকাল 9:20 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সোমবার সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে সিএফপি কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেবে স্কটল্যান্ডের গ্লাসগোয়ে শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া যোগ দিচ্ছেন প্রায় 200 দেশের রাষ্ট্র বা সরকার প্রধান ও প্রতিনিধিরা চলবে 12 নভেম্বর পর্যন্ত কার্বন নিঃসরণ শূন্যের কোথায় নামিয়ে আনার নেট জিরো প্রকল্প বাস্তবায়নই এবারের সম্মেলনের মূল লক্ষ্য একই সাথে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা অন্যতম চ্যালেঞ্জ তাই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন আলোচনা করবেন নেতারা জাতিসংঘ সতর্ক করছে ধনী দেশগুলোর জন্য এটাই প্রতিশ্রুতি পূরণের শেষ সুযোগ অন্যথায় চলতি শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বাড়বে 2.7 ডিগ্রি সেলসিয়াস মুচলেকা দিয়ে জামিন পেলেন ক্রিকেটার নাসির তামিমা সহ 3 জন রোববার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করার অভিযোগে মামলা হয় এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা তাদের সাথে তামিমা সুলতানার মা সুমি আক্তারও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন গত 30 সেপ্টেম্বর নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই নাসির তামিমা সহ 3 আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান এরপর মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মোহাম্মদ রাকিব হাসানের পক্ষে তার আইনজীবী ইশরাত জাহান 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আদালত তাদের 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই ভালো লাগছে জামিন পেয়ে পুরো সালে তালাক দিয়েছেন এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে কার্যকর হয়েছে বাট এটা পোস্টাল যেটা এটা ঠিক মতন তার স্বামী বলতেছেন এটা সার্ভে নাই এই সার্ভের দায়িত্ব এটা তনিমান নয় এই তামিমার কোনো এখানে কোনো তার অপরাধ ছিল না ডাক বিভাগের যে রসিদ দেখিয়েছে সিল দেখিয়েছে যে এর মাধ্যমে এই ডিভোর্সের নোটিস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়েছে রাকিবের কাছে গিয়েছে পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগ জানালো এরকম কোনো রসিদ তারা কখনো ইস্যু করেনি হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান যদিও বিশ্বকাপ ভীষণ এক প্রকার শেষই বাংলাদেশের তাই তো নিয়ম রক্ষার শেষ দুই ম্যাচে পাওয়া যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে পুরোপুরি সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে তাই আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরবেন সাকিব হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভুগেছিলেন উইন্ডিজের বিপক্ষে ম্যাচে নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি মিয়ানমারের চীন রাজ্যে সংখ্যালঘুদের ওপর বিমান অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে দুটি গির্জাসহ অন্তত ১৬০টি ঘর বাড়ি স্থাপনা শনিবারই তথ্য জানায় স্থানীয় গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় থান্তলাং শহরের মধ্যাঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন ভারী কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে আকাশে তবে হতাহতের ব্যাপারে মেলেনি স্পষ্ট ধারণা গেল ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী এরপরই দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সাঁড়াশি অভিযান চালানো শুরু করে জান্তা স্টেট অফ দি আর্ট ডিজাইন আপনার স্বপ্নের ফ্রিজ ওয়ালটন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং পরবর্তী নির্বাচনে জয়ের চক্রান্ত এটি রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট শীর্ষ গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র দল আয়োজিত মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে ক্ষমতাসীনদের মদতপুষ্টরা দাম কমাতে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা রাষ্ট্র দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে ভোটের অধিকারের জন্য যারা লড়াই করছে তাদেরকে তারা রাষ্ট্র দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে ভোটের অধিকারের জন্য যারা লড়াই করছে তাদেরকে তারা রুখে দিতে চায় বিএনপি যখন এটা ডাকবে তখন অন্যান্য দল সাধারণ মানুষ যে আস্থাটা পাবে সেটা আমি বা আমার মতো পরিসরের দল ডাকলে পাবে না ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন বিরোধী দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি রাজনীতিতে নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি বলেন ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা গত এক যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পায়নি তারা ভুল থেকে শিক্ষা নিতে না পারাটাই বিএনপির বড় ব্যর্থতা ভুল থেকে শিক্ষা নেয়া সৎসাহস আছে বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা পাল্লা এখনও অনেক ভারী ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ এখনও আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএফডিসির সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে সবাই থাকি মিলেমিশে স্লোগানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনগুলো এ সময় বক্তারা বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাম্প্রদায়িকতার নামে যারা শান্তিপূর্ণ বাংলাদেশে অশান্তি তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট দুই বিচারক হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন দুই বিচারক হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবীর মাধ্যমে ক্ষমার আবেদন করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ ২৫ নভেম্বর আদেশ দেবেন
দুজন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে রিমান্ড কেন দিয়েছে তার ব্যাখ্যা তলব করেছি। আজ ওনাদের পক্ষে আমি মার্জনাচে একটা আবেদন করেছি, সেই আবেদন উভয়পক্ষকে শুনানি অন্তে মহামান্য আদালত আগামী 25/11/2021 তারিখে রায়ের জন্য দিন ধার্য রেখেছে। পাটুরিয়াঘাটে ডুবে যাওয়া ফেরিটি টেনে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটি, এর জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, এর আগে সরকারি উদ্ধার জাহাজ রুস্তম ও হামজাকে ব্যবহারের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআইডব্লিউটি। ডুবে যাওয়া ফেরি টেনে তুলতে রুস্তম হামজার সক্ষমতা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করবে জেনুইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের এমডি বদিউল আলম জানিয়েছেন, 250 টন ক্ষমতাসম্পন্ন 3টি ক্রেন ব্যবহার করা হবে ফেরিটি উদ্ধারে। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি স্বল্পতার সাথে যানবাহনের চাপ অব্যাহত, এতে কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে পারাপার। সকাল থেকেই পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি, যানজট ছড়িয়ে পড়েছে অন্তত 7-8 কিলোমিটার জুড়ে। দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী আর চালকদের। 1 ডিসেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করার যে সিদ্ধান্ত তা বহাল থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জেলা শহরগুলো এর আওতায় আসবে 31 ডিসেম্বরের মধ্যে। সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডিজিটাল না হওয়ার কারণে সরকার মাসে 150 কোটি টাকা ভ্যাট হারাচ্ছে, যা বছরে প্রায় 2000 কোটি টাকা। এ সময় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নীতিমালা তৈরি করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যেসব চ্যানেল ক্লিন ফিড ছাড়া ওটিটিতে দেখা যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সায়দাবাদ, মণিপুরী পাড়া সহ 4টি এলাকা থেকে অবৈধ ওয়্যারলেস সেট ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, কালো রঙের এসব সেট শুধু সরকারি সংস্থা ব্যবহার করতে পারে, কিন্তু চক্রটি বিটিআরসির অনুমোদন না নিয়ে সব ওয়াকিটকি আমদানি বিক্রয় করে আসছিল। তার অপরাধীদের কাছে সব সরঞ্জাম বিক্রি করে থাকতে পারে বলেও ধারণা করছে র্যাব। সম্প্রতি ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। বাংলায় করা নতুন আয়কর আইনে কমানো হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্ববিবেচনা প্রসূত ক্ষমতা। একই সঙ্গে বাস্তবায়ন হবে ই কর ব্যবস্থাপনা, এতে কমবে সময় ও খরচ। কোনো ব্যক্তি অতিরিক্ত কর দিলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে রিফান্ড হবে। রোববার বিকেলে খসড়া আয়কর আইন 2022 প্রকাশ উপলক্ষে ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। বলেন, উৎসে কর কর্তন সংগ্রহের নিয়ম সুস্পষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পর সংঘর্ষের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সেবা মাস উপলক্ষে বিআরবি হাসপাতালে আয়োজিত হলো অক্টোবর 2021 সমাপনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বিআরবি গ্রুপের পরিচালক মাহমুদ মফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী এবং অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বক্তারা ব্রেস্ট ক্যান্সারের কারণ, প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আলোচনা সহ জাতীয় পর্যায়ে এর সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। মেক্সিকোয় সন্ধান মিলল হাজার বছরের পুরনো মায়া সভ্যতার একটি ডিঙি নৌকার। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চল থেকে নিদর্শনটি উদ্ধার করেন একদল প্রত্নতাত্ত্বিক। মায়া ট্রেন নামের একটি রেল সংযোগ নির্মাণের সময় সেটি উদ্ধার হয়। এই অঞ্চল থেকে উদ্ধারকৃত একমাত্র পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি। কর্তৃপক্ষ জানায়, একটি ভূগর্ভস্থ নদী থেকে প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায় ডিঙ্গিটি। 5 ফুটের বেশি লম্বা এবং 2 ফুট চওড়া ধারণা করা হচ্ছে 830 থেকে 950 অব্দের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। পিরোজপুরে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। রোববার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। আহত মেম্বার আকাশ গাজী বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গেলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নোমান মৃধা ও 10-12 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় 3 জন গুরুতর আহত হন, তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। হামলার ঘটনায় রাব্বি হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জে রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জাহেদ আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিম গাঁও এলাকায় মিজানুর রহমান প্রচারণায় গেলে হামলা চালায় প্রতিপক্ষ। আহত হন কয়েকজন কর্মী, ভাঙচুর করা হয় 15-20টি সিএনজি চালিত অটোরিকশা। আহতদের সেখানকার বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর বাড্ডা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রুবিনা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রুবিনার স্বামী মোহাম্মদ শরীফ হোসেনের অভিযোগ, বেরাইদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের নির্দেশেই এই ঘটনা। রোববার দুপুরে কয়েকজন সন্ত্রাসী এসে মুন্নার ওপর আক্রমণ করে। মুন্নার মা রুবিনা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা রুবিনাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, অনেকদিন থেকেই বেরাইদের 20 কাঠা জমি নিয়ে বিরোধ চলছিল সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের সঙ্গে, তারই জেরে রুবিনাকে হত্যা করা হয়েছে। টাকা জমি নিয়া সবকিছু নিয়ে আমরা করে জামলা, এর মধ্যে আমরা পরে বাইরে বলাইছে আমার ঘরছে চট্টগ্রামে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা মরদেহটি নিখোঁজ গাড়ি চালক শাহ আলমের। পিবিআই এর হাতে দুই খুনি ধরা পড়ার পর উদ্ধারিত হয়েছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য। শাহ আলমের মরদেহ গাড়ির পেছনে রেখে দুদিন ঘুরে বেরিয়েছিল ঘাতক বেলাল। অবৈধ স্বর্ণবার বহনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এই খুন বলে দাবি পিবিআই। এরা মেডলে কেমনে খাবো দুগা ভাত, কেমনে ঘর ভাড়া দিব, কেমনে কি করব, বাচ্চাটারে কেমনে মানুষ করব। আমার বাবাই ছিল আমাদের পরিবারের উপার্জনক্ষম, আমাদের সেই এটাই কেড়ে নিয়েছে। আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক। সে এই লাস্টিকে তার নিজের গাড়ির পিছনে বনেটে নিচে রেখে রেখে দেয়। 27 তারিখ সে লাস্টে বাঁশখালীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মাদক, তারপরে যে ঘুমের ঔষধ, বিভিন্ন কিছু আমরা উদ্ধার করি এবং যে হাতুড়ি দিয়ে বাড়ি মারে ভিকটিমকে হত্যা করা হয়েছে ওই হাতুড়িটা আমরা জব্দ করছি। চট্টগ্রামে স্ত্রীর প্রেমিককে খুন করে ধান খেতে মরদেহ লুকিয়ে রেখেছিলেন স্বামী। পিবিআই এর হাতে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন হত্যাকাণ্ডের বর্ণনা। জানিয়েছেন 5,000 টাকা দিয়ে ভাড়া করেছিলেন দুই খুনি। 25 অক্টোবর রাতে কৌশলে ডেকে এনে দুই সহযোগীকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন চলে যান হবিগঞ্জে। কক্সবাজারে ফিশিং ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে 12 জেলে দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কুতুবদিয়া উপকূলের দক্ষিণ ধুরংঘাত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সাগরে মাছ ধরা শেষে উপকূলে ফিরছিল ট্রলারটি, হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, ধরে যায় আগুন। ট্রলারে জ্বালানি তেল থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ জেলেরা পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের বেশিরভাগ নয়াপাড়া এলাকার বলে জানা গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে দগ্ধ নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার পারদুন্দিয়া গ্রামে ইউনুস আলীর বাড়ির গোয়ালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যায় দুটি ঘর। ইউনুসের স্ত্রী জাহান বেগম গুরুতর দগ্ধ হন আগুনে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভর্তি করেন রংপুর মেডিকেলে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহার শিকার হয়ে এখনও অনুমতি পাচ্ছে না রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি, এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার G20 সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। প্রেসিডেন্ট পুতিন বলেন, করোনা টিকার অনুমোদন এবং সরবরাহ বন্টন ঘিরে অসৎ প্রতিযোগিতা চলছে গোটা বিশ্বে। তার অভিযোগ, নিজ নিজ স্বার্থ রক্ষায় বহু দেশ রুশ ভ্যাকসিনের ছাড়পত্র দিচ্ছে না। 24 ঘন্টায় আরও 6,000 মানুষের মৃত্যু হলো করোনা ভাইরাসে। মহামারীতে মোট প্রাণহানি 50,10,000-এর ওপর। দৈনিক মৃত্যুতে সবার শীর্ষে রাশিয়া। শনিবারও 1,100 বেশি রোগী মারা গেলেন কোভিড-19-এ। 40,000-এর বেশি মানুষের শরীরে মিলল ভাইরাসটি। অবশ্য এদিন সংক্রমণ শনাক্তের শীর্ষে ছিল যুক্তরাজ্য। 41,000-এর বেশি মানুষের দেহে পাওয়া গেল করোনার উপস্থিতি। এদিন ইউক্রেনে 541, ভারতে 446, ফিলিপাইনে 423, রোমানিয়া মেক্সিকো 300 এবং ব্রাজিল তুরস্কে 200-এর বেশি মানুষ মারা গেছেন করোনা ভাইরাসে। বিশ্বে মোট শনাক্ত 25 কোটির মতো সংক্রমণ। এই ছিল সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।